প্রশ্ন হচ্ছে হাদিসে আছে যে ইমাম মাহদি সালু আসামকে একটা নির্ধারিত জায়গায় সমাহিত করা হবে কিন্তু ওনাকে তো ওইখানে সমাহিত করা হয় না এখন হাদিসের ভবিষ্যৎবাণী যদি পূর্ণ না হয় তাহলে আমরা ওনাকে কি করে মানব ধন্যবাদ হাদিস শরীফে এটা বর্ণিত আছে হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম বলেছেন ইউদ্ন মাইফি কাবরি আমার সাথে তাকে আমার কবরে সায়িত করা হবে আমার সাথে আমার কবরে তাকে দাফন করা হবে ও কামা বেনা হাজুর সাল্লা বলছেন আমি এবং তিনি অর্থাৎ আগমনকারী ইসাহ মারিয়াম একই কবর থেকে আবু বাকর এবং হযরত উমার রাজি আনহুমার মধ্যখানে পুনরুত্থিত হব ক্যামত দিবসে হজরত রসুল আকরম সাল্লাব এই বর্ণনা মনোযোগ দিয়ে শুনবেন এই বর্ণনার মাঝেই বর্ণিত আছে এই ভবিষ্যৎবাণী আধ্যাত্মিক কবরের বিষয়ে প্রযোজ্য বাহ্যিক কবরের বিষয়ে প্রযোজ্য নয় কেননা হযরত মোহাম্মদ সাল্ল্লাবাহসাল্লামের কবর এক প্রান্তে হযরত আয়েশা সিদ্দিকার হুজরার এক প্রান্তে তারপরে তার বুক সমান হজরত বকর সিদ্দিক রাজি আনহর কবর যা দুই বছর পর রচিত হয় তার দশ বছর পর হজরত উমর রাজিয়াল্লাহ আনহ যখন আঘাতপ্রাপ্ত হন আহত হন তখন তিনি হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহার কাছে একটা সংবাদ দিয়ে পাঠান যে মা আয়েশাকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবে উমর ইবনেল খত্তাব আপনাকে সালাম দিচ্ছেন এবং অনুরোধ জানাচ্ছেন যদি আপনি আপনার জন্য নির্ধারিত কবরের স্থানটি যা হজরত আবু বাক্করের পাশে আপনি নির্ধারণ করে রেখেছেন আমাকে প্রদান করেন তাহলে আমি কৃতার্থ হব হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা কাঁদলেন এবং বললেন আমার খুবই ইচ্ছা ছিল আমি আমার সবচেয়ে প্রিয় দুই মানুষের পাশে সাহিত হব কিন্তু যেহেতু আমিরুল মোমিনিন ইচ্ছা প্রকাশ করেছেন এই জায়গাটির বিষয়ে আমি আমার অধিকার ছেড়ে দিচ্ছি এবং তার অনুরোধকে প্রাধান্য দিচ্ছি এই বলে তিনি হজরত উমরকে নিজের জায়গাটা ছেড়ে দিলেন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার জায়গাটা ছেড়ে দেওয়া এবং হজরত উমরের সেখানে সাহিত হওয়া এই কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে যে হজরত আয়েশার পূর্ণ ইচ্ছা ছিল সেখানে দাফন হওয়ার যদি সেখানে আর কোনো স্থান অবশিষ্ট থাকতো দাফন হবার মতো সেই কক্ষে যেটাকে হজরত আয়েশার হুজরা শরীফ বলা হয় তাহলে হজরত আয়েশার মৃত্যুর পর সেখানে দাফনের ব্যবস্থা করতেন কিন্তু তার যে কামরা তার যে কক্ষ যেটা অরিজিনাল হজরত আয়েশার কক্ষ সেখানে আর কোনো জায়গা অবশিষ্ট ছিল না বিধায় তিনি নিজের জন্য কোনো জায়গা পাননি সেখানে তিনি ত্যাগ স্বীকার করেছেন হজরত উমারের জন্য এখন চিন্তা করে দেখেন আমি কথা বলতে বলতে এটা বলে ফেললাম যে হজরত রসুল আকরম সাল্লু আলু আসালামের কবর এক প্রান্তে মধ্যখানে হজরত আবু বাকর সিদ্দিক তারপরে হজরত উমর এবং হজরত উমারের কবরটাও কিন্তু হজরত আবু বাকর সিদ্দিকের বুকের সমান থেকে শুরু হয় তার মাথার সমান শুরু হয় না হজরত রসুল আকরম সাল্লা সাল্লাম বলছেন আমি এবং আগমনকারী ঈসা এমন এক কবর থেকে পুনরুত্থিত হব হাজরত আবুবাকার আমার ডান দিকে হাজরত আবু হাজরত উমার আমার বাম দিকে থাকবেন আমরা মধ্যখানে দাঁড়াবো বাহ্যিক কবর কি অবস্থায় আছে এক প্রান্তে আছে হুসুলি আকরম সাল্লাম কী বলছেন মধ্যখানে থাকবে কেমন দিবসে সেই কবর এটা আধ্যাত্মিক কবর আর বলা হচ্ছে যে আগমনকারী ইমাম মাহাদি এবং প্রতিশ্রুত মাসি আল্লাহ সাল্লাম যিনি একই ব্যক্তি তিনি আমার প্রেমে আমার আত্মায় এমনভাবে মিশে মিলেমিশে একাকার হয়ে যাবেন যে আমাদের দুইজনের পুনরুত্থান একই কবর থেকে হবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ মৃত্যু দেন এবং প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কবর দেন কোরআন শরীফ পড়েন সুরা আবাসা পড়েন তিরিশ নম্বর সিপারার মধ্যে লেখা আছে সুরা আবাসার মাঝে লেখা আছে সুহারাহু আল্লাহ সেই মহান অস্তিত্ব যিনি প্রত্যেক মানুষকে মৃত্যু দেন এবং প্রত্যেক মানুষকে তিনি কবর দেন এখানে সেই কবরের কথা বলা হচ্ছে যা আল্লাহ দেন অতএব আমরা যেন এটাকে বাহ্যিক কবর হিসাবে চিহ্নিত না করি বাহ্যিক কবর হিসাবে ভুল না করি এখানে রসুল আক্রাম সাল্লাহ আলী আসালাম একটা মহান ভবিষ্যৎবাণী করছেন আগমনকারী ঈসা আগমনকারী ইমাম মাহদি আলাহি সাল্লাম আমার অস্তিত্বে বিলীন হবেন আমার প্রেমে বিলীন হবেন এজন্য আমাদের কবর একাকার হয়ে যাবে অর্থাৎ পরকালে আমাদের পুনরুত্থান একসাথে হবে অতএব আপনার যদি বাহ্যিক দৃষ্টিতে হজরত ঈসা আল কবর মদিনা শরীফের সেই জায়গাতে হওয়া উচিত যেটা আপনাদেরকে বোঝানো হচ্ছে যে এখানে একটা খালি জায়গা আছে সেখানে হবে ইসা আল কবর এই গল্প অচল বাস্তবতার নিরিখে অচল হজরত আয়েশা সিদ্দিকা ছাড়তেন যদি জায়গা খালি থাকতো সেখানে অতএব সেখানে কোনো জায়গা অবশিষ্ট ছিল না এবং মাত্র তিনজনেরই কবরে দাফন হওয়ার কথা ছিল তিনজনেরই কবর হওয়ার কথা ছিল হজরত আয়েশার ঘরের ভিতরে আর ঠিক সেইভাবেই তিনজনের কবর